জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে। সেখানে কে কে আছে জানো তুমি? পিসিমা, ঠাম্মা, বৌদি, পিসি, ঠাম্মা, দুর্গা মা, সুলমানের মা, কবিরের মা। কিসের দুর্বাহানের মা, কলিমা, এসব কি বলছো? তেলুনি কেরা? আরে সখী, পিসিমা, ঠাম্মা, ঠাকুমা, ওই যে তুমি দেখতে পাচ্ছ না, ওই যে দেখো, ওটা হচ্ছে আমাদের দিদা। ওই যে দিদা ফান খাইতেছে বইয়ে বইয়ে নাচছে, দেখেছ? ওই যে দিদা, দিদা নাচছে খিদা খাইতেছে। শোনো না জনদা, মার কাছ থেকে অল্প সময় নিয়ে শানুবান্ধার ঘাটে এসেছি, এখানে বেশিক্ষণ বিলম্ব করবো না, একটি মাছ ধরা মাত্র প্রাসাদে চলে যেতে হবে। তুমি একটি কাজ করো, আমার বর্শিতে আদার খেতে দাও। মাছের বুনেদি খাইলে খাই ছুটটা বড্ডা ধরিস না, আমার কান্দে তুলে দিব, বুঝাবে এই বাচ্চার নিহাম। এটা কেমন আধার? মনে করছি ইলিশ মাছে মুন্দে করছি। তাহলে ঠিক আছে। আর শোনো দাদা, বসি কি করে ফেলতে হয় তুমি জানো? তোমার কাছে আমি হিক মু। তাহলে আমার কাছে হিক ও বসি কি? দেখাও তো তুমি আমাকে। এই যে দেখো। হ্যাঁ, এই বোকা ও ডরাইছে। এরকম করে বসি ফেললে দিলে মাছ তো ধরাবে। তুমি আমার কাছ থেকে শেখো, এরকম করে না। এই যে ছিপ হাতে রাখতে হবে, আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে, তবে না একটা বড় মাছ ধরবে দাদা। হ্যাঁ দাদা, আরেকটি কথা বলতে ভুলে গেছি। কি জানো, এখানে এই ঘাটে মাছ ধরতে আসলে কারোর সাথে কথা বলা যায় না, কেউ ডাকলে যাওয়া যাবে না, কোনো সারা শব্দই করা যাবে না। তোমার মনে থাকবে? মন থাকবে। ভালো করে মনে রাখবে, তোমার তো আবার মনে থাকে না, ভুলে যাও। আমার মন থাকবে। তাহলে চুপচাপ বসি ফেলো দাদা। হ্যাঁ লক্ষ্মীন্দর, বলো কাম হয়েছে? খালোই জানি নে মাছম কোনো। আরে মাছ তো নাই নমুনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে তো মাছটা ধরি দাদা। আবার কোন যে মাছ যাবো? লক্ষ্মীন্দর এনে তো কথা কোন যাবো না। হ্যাঁ তুমি কি বলছো? তুমি তো কথা বলতেই থাকছ। রাও করলাম দাদা, কথা রাও তো একই, একদম চুপ থাকতে হবে, একদম চুপ। তোমরা ঊষার করিয়া পাত বিষাহানা, ও সাদের বাগিনা, তোমরা ঊষার করিয়া পাত বিষাহানা, ও সাদের বাগিনা, বলেছি দাদা আমি কি বললাম আর তুমি কি করছো? তো রাও করি নে, কথাও কই নে। কি বলছো তুমি? একটা গান কইলে একদম দেবে ধরে। গান কি কখনো কথা ছাড়া হয় নাকি? তাহলে মাছে ধরবো না? না দাদা, যা আর একটা কিছুই বলা যাবে না। আচ্ছা আচ্ছা, পাগল একটা, ফালা বসি ফালা, একদম চুপ থাকবে। লক্ষ্মীন্দর রে বলো, মনে হয় মাছে সরকারি আইন মানে কি করে? মাছে ওহন মায়াবুরি খায়। একদম দেবে ধরে, মাছ কখন মায়াবুরি খা? ছেলে মাছের উৎপাদন কম কে? দাদা শোনো না, কি বাংলাদেশের জেলে ভাইরা ডিমওয়ালা মাছ আর ছোট ছোট মাছ ধরে ফেলছে বিদায়, সেই আগের মতো আর মাছ পাওয়া যায় না। আর তার মধ্যে যদি তুমি এরকম করে কথা বলতেই থাকো বলতেই থাকো, মাছ ধরবে? আর কম না, চুপ থাকবে। লক্ষ্মীন্দর নরিস না, মাছা বানুচ্ছি রে। খাও না কে মাছ খা। এটা কি করলে? ঠিক করছি দাদা। তুমি আমার মুখের সামনে এসে পাদ মারলে কেন? মিছা তো কইছ না, মিছা তো কিন্তু কইছ না। কেন? তুই দেখ সস পাত, পাদের কি কালার তুই জানস? কেমনটা লাগে? তাহলে তুই আন্তাজি কবি কে? পাদের কি কখনো কালার আছে? তুমি সুখে দেখো কি দুর্গন্ধ, একবার ফসাই ফেলাইছে দাদা।
এই বাইরে নাসি ভিতরে বাইরে কেমন লাগে দাঁড়াও যায় এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে থাকিয়ে আইছি কইলাতে না ছড়াচ্ছি গেলাম চুপ থাকবে না তুমি আর চুপ আর একটি কথা জানা না শুনি আর কথা কম না হামবা আয় আয় আবার মাছের ডাক দিলাম চুপ থাকো শিব ফেলে বসে ওরে কো শিকাকে দাদা কিসের শব্দ হলো দুম্বাই করলাম আরে বের হো এই বড় মাছ ধরবো বড় মাছ কোথায় বড় মাছ দাদা বলিস কি করে না দাদা গিয়ে বলি দাদা দাদা কাকে ডাকছি কে আমার কথা শুনছে আমি তোমাকে ডাকছি তোমার কানে যাচ্ছে না ওদিকে আই লাভ ইউ
ওই ডার্লিং আই লাভ ইউ শিব কি বলছো মাস ব্যক্তি টানে উঠছে গা মাছ ইংরেজি বুঝে কইলি আহে তাই হ্যাঁ মাছ কি বুঝে ইংরেজি একদম দেব ধরে কোথায় এখানে মাছ হ্যাঁ মাছ কোন ফলাইলি মাছ আমি ফেলেছি হ্যাঁ তুমি না বললে তোমার বর্ষিতে বড় মাছ ধরেছে কোথায় মাছ তে বসি করে নিল এখানে তো বসি না দাদা বসি নিল করে দেখো আবার ওই যে ভাবটা কোথায় বসি বসি মনে কার কার নিচে একদম দেব ধরে হ্যাঁ নিচে গে থাকিয়া বসি বাম দেখি কেমনটা লাগে এখানেই তো বসি আছে তুমি আমার বধু দাদা কি করে না আমি তোমার বাবা দাদা এইটা কোনটা কইলা তুমি বধু কে তোমার বাবা কোমো বিট মিলা কইছে আসসালামু আলাইকুম তুমি ভালো হবে না হ্যাঁ এখানে এটা কি এইটা বসি তুমি না বললে তোমার বসিতে ই শিবে বসি নেই কাটা নিয়ে গেছে ছেড়ি গরমি চাইয়া কুম্বুরে দছিলাম দিশা দাদা ভালো হবে না তুমি আর কে কি হইছে সুদূর লাভটা কেন বলো কি 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 কাম করছি হ্যাঁ কি কাম করছি দেই যা বসি বসি থাইকা বসি মাধ্যমটা বসি ভালো আছে দি দাদা ও এবার বুঝি মান সম্মান সব চলে গেল তুই জালাই বললাম না চুরিও করি না ডাহাতে মান সম্মান যাব কে কি কাপড় ঠিক করো আইগা আমি কেন তাহলে দেখো বিজনি কোন গাইগা কাপড়টা ঠিক করে ফিন কাপড়টা ঠিক করে ফিন দাও না তাহলে মদন জানি কোন কার আমি মদন বসি ভালা দাদা নিচের দিকে তাকাও কত বড় জাল আমার কেন কেমনটা লাগে এম্বুরা এম্বুরা বাম ছেড়ে খারো আমরা সাইডে হোশ নিয়ে হুনগে তেল বাঙ্গাই দি যে সুন্দর বিয়ারিং নাল ঘুরতেছে হোশ দিলে তেল উবু হ্যাঁ কাফে ফিন্দার সাহেব যাইরা শালি দিয়া দেখছ বাপ গোটা তাক এই যে পাকিস্তানি দেখ কি বাকি আসে এ দলের লিডার ওই যে একটা মায়ানমারের এই যে একটা চাকমা হাইরে হাইরে তোগজে কাফর ফিন্দার সাইজ ইয়া বা কইরে কাফর ফিলে তো বুলা নে হুদা চাইয়া থা হে হুদা তো গরি নে কয়দিন পরে পরে মেম্বার চেম নে বিচার করন না কে হ্যাঁ এই এই চাইজা হতি নে রা তোগো বাপ মা কি কাফর টা ফিন্দা হিকাই নাই হ্যাঁ খালি খাবার বাড়াই বাড়াই ঘুর থার ভাইয়া পরে বিয়ারি ফাড়ি হেলা মাস কে হ্যাঁ দেখছ কি বা কইরে আসে নাম্বার নাম্বার কাফর ফিন্দার রাস্তা দিয়ে আইতে যাও রাস্তার মাটি গুনা ব্যক্তি দুপাই ফালাও আর হিসা আমার কাছে কাফর ফিন্দা নিকা জীবনের কাপড় পিন্ধে কি মো আমি হইলাম কাপড় পিন্ধার মাস্টুর দাদা কিসের মাস্টুর এই নিজের খেয়ে মন ছেড়ে তো বুঝা হাম না ছেড়ি করে কি চালাটাই ফুটছি ওই বানর আয় এদিকে আয় উঠ কি বাড়ান লাগে তালে এত তো কো ফারফার করলা এখন পয়সা বর্ষকে উইটা ঝগড়া করো আহো চাইয়ে থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ কবার জন্য আইছি উড়ো উড়ো আমি এখন অনেক দামি যে তাই তো বুঝি সেরি রায় আমারে টানে কি কি এটা কি কি কবি কথাটা কই দিই তাড়াতাড়ি কবার জন্য আইছি তুমি তো এতক্ষণ বললা আমরা লম্বা লম্বা কাপড় পইরা রাস্তা দিয়া যাই মাটি হুইড়া নিয়ে যাই তোরা খালি কাপড়ই ফিন্দস তাই রে কয়েল কোম্পানি 12টা বাজাইছো কেন দাদা এই যদি কাপড় ফিন্দে থাকে হ্যাঁ মনে করো যদি কেউ বিয়া করে বেলা থাকতে চাইতে খাইয়া ওদের ভিটিলে বই থাকবার মশাই দরব না উ যারে কে দেহ মোটামুটি 5-6 দিনে বইয়ে তাস খেলা হবো যে কাপড় ফিন্দে আইছে হনা হনা আমার আসে চুপ পানি চাক পাই কি বাকি আসে আগে নিজের কাপড় ঠিক করো পরে অন্যকে সাবধান করো এই আমারে জ্ঞান দিবা রাইও না আমি জ্ঞানের মাস্টার কাপড় আমি পিন্ধে নি হিকাই মাস্টার পরে জানি একটা ছোট হয়ে জানা নিচে দিকে তাকা কি খারাপ এই এই একটা থামরো নিচে দিকে তাকাস হ্যাঁ আই তো ছড়া ছড়ি তার কই নিচে দিকে তাকাও দেখ আমার হাতে কি রকম করে ঝগড়া করতেছে ধর আগে দেখালা মাইরে তু নিচের দিকে তাকা কি চে তুই আমাদের কাপড় পরা শিখাবি এই তোর তো নিজেরই কাপড় ঠিক নাই আবার আমাদের শিখাবি এই কত কষ্ট না গা বানর মধু ঘুরা বানর
আমাদের নাকি কাপড় পরা শিক্ষা দেয় মাস্টার হইছে আচ্ছা খালারা বলেন তো ও নাকি আমাদের কাপড় পরা শিখাবে অন্যদের কাপড়ই ঠিক নাই আমরা আমাদের কাপড় পরা শিখাবো কি বানরের বানর মধুপুরের বানর মধুপুরের বানর আমনা বালাছে অর্থকে এই বানরটা নাক বুসা ছেরা ভাজা উল্টা খাইতে জানে না দেখছো কি কথা বাতা সাবধানে বলবি যে চেহারা আবার এই চেহারা নিয়ে বলে কত ছেলে দেখা মানে বানর তুই আবার কি কইলি আমি চাকমা এই আর কবি কোন দিন যে চেহারা সাফার মধ্যে বইয়া চা খন যাব আবার হেডা কো বানাইছি আমার জানি কি কইছিল মায়ানমার তাই না ওই বানর মায়ানমার না মেরে ছু একবারে মেরে ছু সখি আয়া গে ধরি ওকে মেরে ছু দেখছ তো করি মার তোমারের মোর বসকা মার 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 আরো আরো মার মেরে ছু উডারে ধরা হইলাম নাটি উনো কে হ্যাঁ আমাগের দিকে এই ভালো হবি না এ ভাই আপনি আপনার বন্ধুকে সামলান নয় কিন্তু জাত করতে সময় লাগবে না পাগল ছেড়া ভালো বলেছে না পাগল বলেছে তোর জন্য আজকে এটাও শুনতে হলো আমারে পাগল কইছ না খুব ভালো লাগছে পাগল কইয়া না ওদের খুব ভালো লেগেছে তোমাকে পাগল দাদা এর যদি প্রতিশোধ তুমি না নাও তাহলে তোমাকে প্রাসাদে নিয়ে যাব না পাগল আমারে কইছ না হ্যাঁ পাগল কে পাগল বলেছে চেহারা তো পাগলের মতো না পাগলা পাগলের পাগলা বেশকে দেখ ফিরে আচ্ছা আজকে তো করে এমন অভিশাপ করমু তোর মনে করতে ভবিষ্যতে ভাড়া আছে হ্যাঁ আয়ো তুমি একা আর আমরা তিনজন হ্যাঁ এই তোরা তিনজন তাই কি রে আমরা হইলাম পুরুষ মানুষ আমরা দশ দিনও সহ্য করতে আইগে আইগে আসকে তোর পাগল হইয়া পাগল কইল এই তিন ছেড়িয়ে পাগল কে পাগল বলেছে তো সমস্যা কি জাত করো দে এই পাগলর জীবন ধন্য হইতো তগর তিন ডারে ভাই ভালো ভালো আমি হইলাম পুরুষ মানুষ আমি হইলাম পুরুষ মানুষ লাগবে তিন ডারে পাগলার জীবন সবার জীবন সবার জীবন চুপটি করে তুমি বসি ফেলা কোন লোক দেখতে পাই না তাই ওদেরকে বলো এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্নান করব এই শুনছো কমা কো এই আমার কি মায়ের মতো লাগে না তোমরা বেডা মানুষ তোমরা বাবা বাবা কথা কথা ভালো করে বল ইয়া চাইতে ভালো কথা হি কি নাই আসলে তোর মার খায় যত নাই হ্যাঁ তোর মার পোড়া কোন তোর শরীরে নাই মাংস মারবার গেলে আতে দুকু পাই আচ্ছা দুকু পাই না নরম জায়গা সেই যে নুমারো কে নুমারো চাক মা জানি কোন কার কি তোমরা ওই ঘাটে যাও আমরা এই ঘাটে স্নান করব তুই তো শরম নাই একবার সে সামনে স্নান করবি এই বেলা হেজে ছেড়ি এই সখি ওরা যাবে না মোর মনু তো জম না দাদা ও ওদিকে যেও না আর জম না আচ্ছা ঠিক আছে তোরে দাঁড়া আমি বলছি ঘাট ছাড়ে কিনা দেখি ঠিক আছে যাও এই শুনছে হ্যাঁ ওই দেখো মাছ এমবুরে ফেলা
এদিকে আচ্ছা ঠিক আছে কি হলো গো কি গো তাড়াতাড়ি গো কি করছো এই যে কাপড় ধরে রয়েছে খাই খাইয়ে দাও খাই হ্যাঁ আগে ভালো করে পড়ো তারপর বলছি পড়ছি পড়েছো হ্যাঁ গো তা চালু করে গো কাকে বলবো আমার মাকে হ্যাঁ আমি তো তোমাকে ডাকিনি কারে ডাকছো আমি ওনাকে ডেকেছি আরে হ্যাঁ এই এই দুর্বলটা রে কেন কি হয়েছে আর খবর তো রাখো না কি হয়েছে ও সমস্যা কি সমস্যা বিষ্ণার মুতে আর আর অনেক কিছু হ্যাঁ না কোন যাব না কোন যাব না না তোমার কি হাও আমি ওর বন্ধুই আমি বিষ্ণার মুতে না একদিন খালি বিষ্ণাকে আগিয়ে দিছিলাম ওই একই তো হলো ওর থেকে তুমি বড়টা করেছো ওই এক নাম্বার করছে তুমি দুই নাম্বার করেছো তুই কো কি কবা তোমাকে নাও না কে অফালের গুষ্টি মার এ দাদা কি কো জানোস কি বললো কই জুটা মাথা এটা ভিটা বানছে কে বাড়বই তো হ্যাঁ এটা আমাদের রাজকে ঐতিহ্য রাজে কি ঐতিহ্য তুমি কেন যাও দিকে আজম না তুই বুঝছ না চুপচাপ বসে ফেলবে এই শুনছি ও যাবা মরমু মরমু ধর্ম আইছে ও নাকো কারে ডাক দিছে ও নাকো তোমাকে না কারে ওনাকে আর তারপরে ওরে হ্যাঁ পা ছাড়ো একটা বার বিশ্বাস করো হ্যাঁ করেছি বিশ্বাস করে দাও জীবন ঠকবে না তোমার আজীবনই মনে করো মানছি বাচ্চা কাম করে তুমি আমার খাওয়াবা জীবন ঠকবে না কি করে খাওয়াবো না আমি কাম করে খাওয়াবো তুমি কাজ করে আমাকে খাওয়াবে তাও তুমি পা ছেড়ে দাও এই পাউডার সারবার মন চায় না ছেড়ে দাও না তোমার পাওয়া গু থাকলে আমি দূরে থাকি না তুমি ছেড়ে দাও উঠে দাঁড়াও চাইলে এক বোতল বিষ দাও আমার কাছে বিষ নেই আমি দিতে পারবো না চাইলে প্রেম দাও তাও দেব না বিষ খাওয়াইয়া মাইরা লাইতা তাতেই ভালো হতো এমন জীবন দিলা বেইলা পয়সা থাকাই খত বিষ খাওয়াই কব অন কবা হ্যাঁ বলবো এসো বলছি আরে অন দেখি বা ভালো লাগতেছে তোমার সঙ্গে কথা বলার জন্যই আমি ডেকেছি আমি তোমাকে ডাকিনি আমার ডাকছো হ্যাঁ তোমাকে কব 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 চলো আসো না তুমি একটা বেহায়া তুমি বেহায়া বেসরম থাকে তারপরে কব লজ্জা নেই তোমার উড়া নাই তারপরে কব কাকে বলবো কারে কবা আমি কত আমি তোমাকে ডাকি না তোমাকে ডাকি না তোমাকে না আমি ওনাকে ডাকছি কথা ভালো লাগে না আমি ভালোভাবে বলছি ডাক পিটে তোর বাপের তো ডাক পি তোরে খালি আয় আয় খালি ভাই রে একটু বাসা ভাই ওকে এখান থেকে ধরে নিয়ে তুই সারা আমার ওখানে আর কেউ নাই ভাই তোর তো যা ভাই তোর তো যা ভাই ধরি ধরে নিয়ে আয় দুটো কে নিয়ে আয় দুটো কে নিয়ে আয় দুটো চুর দেখ।